সুপার শপের পর আজ থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। যেটা বলছিলাম যে এখন সুপার শপেও পলিথিনের বদলে চটের ব্যাগ যুক্ত হচ্ছে, তো এই ব্যাপারটা সেখানকার মানুষরা কিভাবে দেখছেন? বান্না, আপনি যেমনটি বলছিলেন, আসলে সুপার শপের পরে আজকে থেকেই কিন্তু কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধের ঘোষণা হয়েছে এবং আজকে থেকেই পলিথিন নিষিদ্ধ। তবে আসলে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখানকার যে সকল সুপার শপগুলো রয়েছে সে সকল সুপার শপগুলোতে কিন্তু তারা এখানকার পলিথিনের বিকল্পে তারা যে বিকল্প ব্যাগ দিচ্ছে সে ব্যাগের জন্য কিন্তু টাকা নিচ্ছে, কিন্তু এখানকার কাঁচা বাজারে যারা এই মুহূর্তে যে পলিথিন বন্ধ আজকে থেকে, সেখানে কিন্তু পলিথিনের বিকল্প কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছুই দেখতে পাইনি। তবে আমরা এখানকার অনেক বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানকার যে পলিথিন যে নিষিদ্ধ হয়েছে, আসলে পলিথিনের কোনো বিকল্প কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, যে কারণে তারা কিন্তু বাধ্য হয়ে তারা আগের যে পলিথিন আছে সে পলিথিনই কিন্তু তারা ব্যবহার করছেন। আমরা সকাল থেকে এখানকার বাজার ঘুরে দেখেছি যে আসলে পলিথিনের ব্যবহার আগে যেমন ছিল কিন্তু এখনও তেমন রয়েছে। তবে এখানকার ক্রেতা সাধারণের মাঝে আমরা কিছুটা পরিবর্তন দেখেছি, তারা কিন্তু চটের ব্যাগ নিয়ে বাজারে আসছেন। বিক্রেতাদের কাছ থেকে কিন্তু তারা পণ্য তাদের চটের ব্যাগের মধ্যে করে নিয়েই কিন্তু তারা নিচ্ছেন, এবং বেশ কিছু দোকানে কিন্তু আমরা আসলে চটের ব্যাগ বিক্রি করতে দেখেছি। তবে পলিথিনের যে বিকল্প দেওয়ার কথা, আসলে পলিথিনের বিকল্প না থাকায় কিন্তু এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখানকার এই মুহূর্তে যদি পলিথিন বন্ধ করা হয় তবে যেন বাজারে পলিথিনের বিকল্প দেওয়া হয়, এটি দাবি করছেন এখানকার ক্রেতা সাধারণ। যে ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।